গাইস, আপনার যদি এমন একটা ফোন দরকার হয় যেটা দেখতে হবে খুবই সুন্দর, খুবই স্টাইলিশ এবং খুবই আধুনিক, এবং একটা বড় ডিসপ্লে থাকবে যেখানে 6.6 inch ডিসপ্লে, যেখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, পাঞ্চ হোল ডিসপ্লে পাবেন, ভালো একটা প্রসেসর পাবেন, ভালো একটা র্যাম পাবেন, ভালো স্টোরেজ পাবেন, এবং তার সাথে সাথে কিন্তু ভালো দামে পাবেন। আমি জানি আমরা বাঙালি এই ধরনের ফোনই কিন্তু খুঁজি, এবং আপনাদের জন্যই কিন্তু ইনফিনিক্স নিয়ে এসছে এমন একটা ফোন যেটা কিন্তু আন্ডার 6000, এবং যেখানে কিন্তু এই আপনি সমস্ত কিছু পাবেন সেগমেন্ট ফার্স্ট। এবং এখানে এমন কিছু কিছু ইউনিক জিনিস রয়েছে যেগুলো কিন্তু এই দামে আপনাকে কেউ দেবে না, এবং যার জন্যই কিন্তু ইনফিনিক্স স্মার্ট 7 HD কিন্তু এতটা ফেমাস হয়েছিল, এবং তারপরেই কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে ইনফিনিক্স স্মার্ট 8 HD। এবং যখন আপনি ভিডিওটা দেখছেন ততক্ষণে কিন্তু আমাদের এই ফোনটা লঞ্চ হয়ে গেছে, এবং আপনি কিন্তু আরামসে এই ফোনটা বাই করতে পারবেন ফ্লিপকার্ট থেকে, অথবা অফলাইন থেকেও কিন্তু আপনি নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব যে এই ফোনের কী কী ফিচার রয়েছে, কী কী ভালো রয়েছে, এবং আপনি এত কম দামে কী কী পাচ্ছেন। সো আমাদের কাছে চলে এসছে ইনফিনিক্সের স্মার্ট 8 HD, এবং এই হচ্ছে তার বক্স। সো চলুন দেখে নিই যে বক্স কন্টেন্ট কী কী আছে, অ্যান্ড তারপরে আপনাদের যত স্পেসিফিকেশান এবং ফিচার এবং ফোনটা আপনার কেনা উচিত কি উচিত কিনা সব কিছু বলবো। ওকে, সো এই হচ্ছে আমাদের ফোনের বক্স, এবং বক্সের ওপরে কিন্তু লেখা রয়েছে স্মার্ট 8 HD, এবং তার পাশে কিন্তু দেখুন নিচে 90 Hz, এবং 500 ডিসপ্লে কিন্তু রয়েছে। অর্থাৎ এই দামে আপনি 90 Hz ডিসপ্লে পাচ্ছেন তার সাথে 500 দিয়ে, সেটা কিন্তু দারুণ একটা বিষয়। সাইডে দেখুন এখানে আরও কিছু লেখা রয়েছে, ওয়ারেন্টি অনলি ইন ইন্ডিয়া, ঠিক আছে। এছাড়াও দেখুন পেছনে আরও কিছু কিছু এখানে স্পেসিফিকেশন লেখা রয়েছে। সো এখানে দেখুন 90 Hz ডিসপ্লে লেখা রয়েছে, 6.6 inch ডিসপ্লে, এগুলো তো আমি পরে আপনাদের দেখাচ্ছি আলাদা আলাদা সেকশনে গিয়ে। 5000 mAh ব্যাটারি রয়েছে, 13 MP ডুয়াল ক্যামেরা রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এখানে 200+ ল্যাব টেস্ট রয়েছে, এগুলো কিন্তু সব অ্যাসিওর্ড রয়েছে, সো সবগুলো কিন্তু পাস করা ল্যাব টেস্ট, ঠিক আছে। ওকে, বক্সটাকে ওপেন করার জন্য আমরা জাস্ট ওপরের র্যাপিংটা আগে কেটে নিই। ওকে, দেন দুই পাশের দুটো সিল করা রয়েছে এখানে, এই দুটোকে কাটি। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের ফোন রিভিল হতে যাচ্ছে। ওকে, সো এখানেও কিন্তু আমরা কিন্তু গ্রিনের ছাপ দেখছি। এখানে আমরা জাস্ট ফোনটাকে একটু সাইডে রাখি, ওয়াও কি সুন্দর কালার, ফোনটাকে জাস্ট আমরা একটু সাইডে রাখি, অ্যান্ড দেখি যে বক্স কন্টেন্টার কী কী আছে। অ্যান্ড এর নিচে রয়েছে একটা চার্জার, এখানে দিয়েছে একটা 10W চার্জার বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তার সাথে কিন্তু টাইপ সি কেবলও দিয়েছে। এত লো বাজেটের ফোনে টাইপ সি কেবল মানে কিন্তু ভাবাই যায় না। এর মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর টুল, কিছু পেপার ওয়ার্কস, আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা একটা কভারও পাচ্ছি, যেটা কিন্তু একটু অন্যরকমই দেখতে, প্লাস্টিকের কভার, ঠিক আছে, টিপিউ কেস না, কিন্তু প্লাস্টিকের কভার পাচ্ছি আমরা, আর দেখতে কিন্তু বিরাট প্রিমিয়াম কভারটা, ঠিক আছে, হেভি প্রিমিয়াম। অ্যান্ড ফাইনালি আমাদের ফোন, অ্যান্ড ফোনের পেছনটা যদি দেখি এখানে কিন্তু একটা আইফোনিক ডিজাইন দিয়েছে, ঠিক আছে, দেখুন তিনটে কিন্তু বড় বড় ক্যামেরা, পুরো আইফোনের মতো ডিজাইন, এবং কভার পরালে আশা করি আইফোনের মতোই লাগবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ফোন। প্রথমে ছবিতে দেখেছিলাম অতটা কিছু মনে হয়নি, কিন্তু যখন হাতে পেয়েছি তখন আমি পুরো স্টানিং হয়ে গেছি যে ভাই এই ফোনের মধ্যে কত কিছু দিয়ে রেখেছে, যে মানে একটা কাস্টমারের কাছে, একটা কনজিউমারের কাছে যা যা দরকার সমস্ত রয়েছে এই ফোনটার মধ্যে। ইভেন ভালো ভালো দামি ফোনে কিন্তু কিছু কিছু ফিচার এটা এমন রয়েছে যেগুলো কিন্তু নেই। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, প্রথমে আসি আমাদের ডিজাইন নিয়ে। ডিজাইন দেখতে গেলে আপনি কিন্তু পুরো স্টানিং হয়ে যাবেন যে এতটা স্টাইলিশ ডিজাইন কী করে হতে পারে এই সেগমেন্টের ফোনে। আপনি পেছনে কিন্তু তিনটে কাটআউট দেখতে পারবেন, যার মধ্যে দুটো ক্যামেরা রয়েছে এবং একটাতে কিন্তু রিং ফ্ল্যাশ রয়েছে, এবং এই ফ্ল্যাশের মধ্যে 4টা LED রয়েছে, অর্থাৎ সো 4 LED রাউন্ড ফ্ল্যাশ কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফোনের পেছনে। এবং তার নিচেই কিন্তু আপনি AI ক্যামেরা লেখা দেখতে পারবেন। ব্যাক প্যানেল যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা টিম্বার টেক্সচার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, আইকনিক ক্যামেরা মডিউল, ফ্ল্যাট এজ, কালার ম্যাচ করা ফ্রেমও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ ফ্রেম কিন্তু অন্য কালারের হবে না, সেম কালারের কিন্তু আপনার যে ফ্রেম সেটাও কিন্তু হবে। এবং টোটাল 3টে কালারে আপনি কিন্তু এই ফোনটা পাবেন, যার মধ্যে আমার কাছে রয়েছে ক্রিস্টাল গ্রিন, এছাড়াও আপনি শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক কালার পাবেন। ফোনটার ডান দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি ডান দিকে পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস পাওয়ার বাটন, এবং তার ঠিক ওপরে রয়েছে আমাদের ভলিউম রকার। ফোনের বাঁদিকে আপনি দেখবেন সিম স্লট রয়েছে, এবং এখানে কিন্তু আপনি এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন, অর্থাৎ দুটো সিম প্লাস একটা মেমোরি কার্ড, যেটা কিন্তু আবার 2 TB পর্যন্ত এক্সপেন্ডেবল। ফোনের ওপরের দিকে কিছু নেই, নিচের দিকে আপনি আসলে দেখতে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক, তার পাশে রয়েছে আমাদের প্রাইমারি মাইক্রোফোন, তার পাশে রয়েছে টাইপ সি পোর্ট। গাইস, এই দামে টাইপ সি পোর্ট কিন্তু কেউই দিচ্ছে না, এখনও দিচ্ছে না,
বাট ইনফিনিক্স কিন্তু করে দেখিয়েছে যে এই দামেও কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া যায়। এবং তার পাশে রয়েছে আমাদের স্পিকার গ্রিল, এবং ফোনের সামনে আপনি পেয়ে যাবেন 500 ডিসপ্লেওয়ালা কিন্তু একটা 6.6 ইঞ্চি 90 হার্জ ডিসপ্লে। 90 হার্জ মাথায় রাখবেন, 90 হার্জ ডিসপ্লে। ওকে, সো ডিজাইন হয়ে গেল, এইবার আসি আমরা ফোনের ডিসপ্লে নিয়ে। তার কারণ প্রসেসর, র্যাম এগুলো তো পরে বলছি, বাট যে জিনিসটা আমরা সারাদিন দেখবো, সবসময় দেখবো একটা ফোনের, যে জিনিসটাকে আমরা মানে প্রত্যক্ষভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে। এবং এই ডিসপ্লে যদি ভালো না হয়, সেক্ষেত্রে যতই আপনি ভালো র্যাম লাগান, যতই আপনি ভালো প্রসেসর লাগান, যতই ভালো জিপিইউ থাকুক, কিন্তু আমাদের সেটা নিয়ে মজা লাগবে না। অর্থাৎ ডিসপ্লে যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সব কিছু ওকে। তার কারণ যে কোনো কাজে ডিসপ্লে ব্যবহার করবেন, আপনি একটা গেম খেলবেন ওই ডিসপ্লের ওপরই, আপনি ভিডিও দেখবেন ডিসপ্লের ওপরই, আপনি কাজ করবেন ডিসপ্লের ওপরই, ক্যামেরাতে ছবি তুলবেন তাও সেই ডিসপ্লেতে দেখেই। সো ডিসপ্লে আমাদের কিন্তু মেন, এবং এখানে কিন্তু ডিসপ্লেতে কোনো কঞ্জুসি করা হয়নি। এবং এখানে আপনি 6.6 ইঞ্চি একটা 500 ডিসপ্লেওয়ালা 90 হার্জের ডিসপ্লে পাবেন, এবং এখানে কিন্তু এনইজি প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি 500 নিটসের ব্রাইটনেস রয়েছে, যেটা কিন্তু ইনডোর এবং আউটডোরে আপনার ঠিকঠাক কাজ চালিয়ে দেবে কোনো রকম অসুবিধা ছাড়াই। আর আমি এই ডিসপ্লেটাকে রোদেও ব্যবহার করে দেখেছি, খুব একটা প্রবলেম কিন্তু আমার হয়নি। আর এই বাজেট সেগমেন্টে এত সুন্দর ডিসপ্লে কিন্তু আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। ওয়েল, এই ডিসপ্লের ওপরে যে একটা 500 ক্যামেরা মডিউল আপনি দেখছেন, এইটা কিন্তু শুধুমাত্র 500 ডিসপ্লে ক্যামেরা না, এর সাথে কিন্তু একটা জিনিস ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা কিন্তু আমরা প্রিমিয়াম সেগমেন্টের ফোনেও দেখতে পাই না, যেটা হচ্ছে ম্যাজিক রিং। এবং এই দামে ম্যাজিক রিং ইন্টিগ্রেট করা কিন্তু একটা বিশাল ব্যাপার। তার কারণ ম্যাজিক রিংয়ের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এই যে ম্যাজিক রিংটা রয়েছে না, আপনি যখন ফোন চার্জে দেবেন, আপনি যখন ফোনে কথা বলবেন, আপনার ফোনে যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে, আপনার ফোনে যখন লো ব্যাটারি নোটিফিকেশান আসবে, যখন ফেস আনলক করবেন, তখন কিন্তু এখানে আপনি যে ম্যাজিক রিং রয়েছে ওখানে কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ যে রিং রয়েছে আর কি জায়গাটা, ওইখানে একটা হালকা একটু বারের মতো হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো দেখাবে, এবং যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। ওয়েল, ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই সেগমেন্টে তো ফিঙ্গারপ্রিন্ট আশাই করা যায় না, সেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দারুণ ব্যাপার, নয়তো সবাই কিন্তু এখনও কিন্তু ওই ব্যাক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচ্ছে। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং যে ফেস আনলক রয়েছে, দুটোই কিন্তু ব্লেজিং ফাস্ট। অর্থাৎ আমি যতবার আনলক করতে নিয়েছি প্রত্যেকবার আনলক হয়েছে, এবং খুবই দ্রুত আনলক হয়েছে। ওকে, অনেক কিছু বলে ফেললাম, এইবার বলি যে ফোনের হার্ট, অর্থাৎ মেইন যে জিনিস সেটা হচ্ছে প্রসেসর। ফোনে যে প্রসেসরটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিসক T606, এবং এই প্রসেসরটা কিন্তু আপনার ডে টু ডে লাইফের কাজ সমস্ত কিছু কিন্তু আরামসে করে দেবে। এবং এটা কিন্তু সেগমেন্ট ফার্স্ট দেওয়া হয়েছে আমাদের এই ইনফিনিক্স স্মার্ট 8HD-তে, এবং এখানে কিন্তু আপনি ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন এই প্রসেসরটা থেকে, ইভেন ভালো পারফরমেন্স কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন। এবং যেটা কিন্তু 1.6 GHz-এর একটা অক্টাকোর প্রসেসর, এবং 200,000-এরও বেশি কিন্তু আনটুটু স্কোর রয়েছে। সো বুঝতেই পারছেন যে ঠিকঠাক একটা কিন্তু প্রসেসর রয়েছে এই ফোনে, ইভেন বাজেট হিসাবে ধরলে তো দারুণ প্রসেসর দেওয়া রয়েছে, আপনার কোনো রকম অসুবিধাই হবে না। ইভেন আমি এই ফোনটা গত 7 দিন ধরে ইউজ করছি, আমার কোনো রকম প্রবলেমই ফেস করতে হয়নি, নর্মাল টাস্ক ডে টু ডে লাইফে সমস্ত কাজই কিন্তু করে ফেলতে পারছি। ইভেন তার পাশাপাশি যে 90 হার্জের ডিসপ্লেটা রয়েছে, দারুণ। ওকে, এইবার আসি র্যাম এবং স্টোরেজের কথায়। আপনি এখানে ফিজিক্যাল 3GB র্যাম পাবেন, এবং ভার্চুয়াল র্যাম আপনি আরও 3GB বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ টোটাল 6GB র্যাম আপনি এইখান থেকে পাবেন। এবং তার পাশাপাশি 64GB-র একটা UFS 2.2-র কিন্তু একটা ইন্টারনাল স্টোরেজ আপনি পাবেন, যেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট। এছাড়াও আপনার যদি এক্সট্রা স্টোরেজ লাগে, সেক্ষেত্রে তো আপনাকে ট্রিপল স্লট দেওয়াই হয়েছে, যেখানে আপনি একটা এক্সট্রা মেমোরি কার্ড লাগিয়ে নিতে পারবেন, যেটা হচ্ছে 2TB পর্যন্ত সাপোর্টেড, এছাড়াও OTG সাপোর্টেড রয়েছে। সো আমার মনে হয় না যে আপনার কোনো রকম প্রবলেম হবে স্টোরেজ নিয়ে। আর হ্যাঁ, র্যাম কিন্তু নর্মাল DDR4 ব্যবহার করা হয়নি, এখানে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু DDR4-এর থেকে অনেক বেশি ফাস্ট। এবার আসি ব্যাটারির কথায়। ব্যাটারি হিসাবে আপনি এখানে পাচ্ছেন 5000 mAh-এর ব্যাটারি। ভাই, 5000 mAh-এর ব্যাটারি এই সেগমেন্টে! এখানে আপনি মোটামুটি 5000 mAh মানে সারাদিন কিন্তু আরামসে চালাতে পারবেন। সকালে একবার ফুল চার্জ দেবেন এবং আপনার সন্ধ্যা অবধি আরামসে চলে যাবে। ডে টু ডে যত টাস্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। ইভেন এখানে তো 90 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এটাকে সুইচ করে 60 হার্জেও রাখতে পারেন, অথবা অ্যাডাপ্টেডও করে রাখতে পারেন, যাতে করে 90 হার্জ এবং 60 হার্জ দুটোর মধ্যে সুইচ করতে থাকে যখন ফোনের যে হার্জ দরকার
দরকার পড়ে তখন সে সেটা কিন্তু নিয়ে নেবে। কোম্পানি এখানে ক্লেম করছে আপনি এখানে 56 ঘন্টা মিউজিক শুনতে পারবেন, 36 ঘন্টা কলিং করতে পারবেন এবং 36 ঘন্টা আপনি কিন্তু এখান থেকে ভিডিও দেখতে পারবেন উইদাউট এনি প্রবলেম। ইভেন এখানে পাওয়ার ম্যারাথন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনার ব্যাটারি লাইফকে আরও বেশি এনহ্যান্স করে। আর চার্জিং এর ক্ষেত্রে এখানে একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে যেটা দিয়ে চার্জ করতে আমাদের প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, সো যেটা কিন্তু একটা নর্মাল টাইম হিসেবে ধরা হয়। ওকে, এইবার আসি ক্যামেরায়। সমস্ত কিছু বলে ফেললাম, ডিসপ্লে বলে ফেললাম, ব্যাটারি বলে ফেললাম, স্টোরেজ বলে ফেললাম, র্যাম বলে ফেললাম, আমাদের প্রসেসর বলে ফেললাম, বাট এইবার কিন্তু ক্যামেরাটাও ম্যাটার করে, কারণ এখনকার দিনে তো অবশ্যই ক্যামেরা ম্যাটার করে। সো তার জন্যই কিন্তু ইনফিনিক্স এখানে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা, যেটা কিন্তু আপনি ফোনের পেছনে পেয়ে যাবেন এবং যেটা দিয়ে কিন্তু আপনি ডিসেন্ট যে ছবি সেটা কিন্তু তুলতে পারবেন। আমি এখানে কিছু স্যাম্পল আপনাদের দিয়ে দিচ্ছি যেটা কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন যে কী ধরনের ছবি আপনি এখান থেকে তুলতে পারবেন। এছাড়াও বিভিন্ন মোড রয়েছে, AI মোড রয়েছে, নাইট মোড রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন মোড রয়েছে, AI মোড, পোর্ট্রেট মোড, বিউটি মোড, তারপর হচ্ছে শর্ট ভিডিও বানানোর জন্য আলাদা মোড রয়েছে, ভিডিও মোড রয়েছে, স্লো মোশন, অনেক কিছু কিন্তু আপনি এইখান থেকে করতে পারবেন খুব সহজে। অর্থাৎ 8+ মোড কিন্তু আপনি এই ফোন থেকে পেয়ে যাবেন, HDRও কিন্তু তার সাথে রয়েছে। ফ্রন্টে এই ফোনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা AI ক্যামেরা, যেখানে আপনি পোর্ট্রেট মোড, বিউটি মোড এবং ফ্রন্ট ফ্ল্যাশের সাথে কিন্তু বিভিন্ন ফিচার পেয়ে যাচ্ছেন। সো আশা করি আপনারা ফ্রন্ট ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন, তার কারণ এখন কিন্তু কোম্পানি ফিজিক্যাল ফ্ল্যাশ দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে ফ্রন্টে, সবাই কিন্তু মোটামুটি আপনার যে ডিসপ্লে ফ্ল্যাশ সেটাই দিয়ে থাকে, বাট ইনফিনিক্স কিন্তু আপনাকে ফিজিক্যাল ফ্ল্যাশ দিয়েছে যেটা কিন্তু আপনি অনেক ভালোভাবে ইউজে নিতে পারবেন। ওকে, এইবার আসি সফটওয়্যারের কথায়। এই ফোনে আপনি XOX 13 পাবেন যেটা কিন্তু বেসড অন Android 13 Go, এবং যেখানে কিন্তু আপনার প্রয়োজনীয় সমস্ত ফিচার আপনি পেয়ে যাবেন উইদাউট এনি প্রবলেম। সো সফটওয়্যার নিয়েও কিন্তু আমার কোনো রকম প্রবলেম নেই, আমি ডে টু ডে লাইফে ইউজ করেছি, যথেষ্ট সহজ এবং সিম্পল সফটওয়্যার। ওকে, এবার আসি স্পিকারের কথায়, কারণ স্পিকারটা কিন্তু আপনাদের কাছে ম্যাটার করে। সো স্পিকারও কিন্তু ডিসেন্ট স্পিকার, মানে প্রাইস হিসেবে ধরলে সেক্ষেত্রে ঠিকঠাক আপনাকে ভালো যে সাউন্ড সেটা কিন্তু দিয়ে দেবে। সো আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পল শোনাচ্ছি। সো নর্মাল একটা স্পিকার যেরকম আশা করা যায় সেরকমই কিন্তু আপনাকে প্রোভাইড করবে এবং ঠিকঠাক লাউড, কোনো রকম অসুবিধা আপনার হবে না। ওকে, এবার আসি গেমিংয়ের বেলায়। দেখুন, এই ফোনে ইউনিসক T606 ব্যবহার করা হয়েছে এবং যেটা দিয়ে কিন্তু আপনি নর্মাল যে যত গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আরামসে খেলতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। মানে আপনি ভাববেন না যে এটাতে গেম খেলতে পারবেন না, আপনি নর্মাল যত গেম রয়েছে যেগুলো খুব বেশি GPU ডিমান্ডিং না সেগুলো বাদে কিন্তু নর্মাল যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আরামসে প্লে করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। ওকে, এইবার আসি কনক্লুশনের বেলায়। দেখুন, যারা লো বাজেটে ফোন খুঁজছেন এবং একটা ভালো বেস্ট ফোন খুঁজছেন লো বাজেটে, আমি বলবো যে এর মতো আর ফোন আপনি পাবেন না, কারণ এই ফোনটা যে ধরনের ফিচার আপনাকে প্রোভাইড করছে এই দামে, আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি আপনাকে এত ফিচার প্রোভাইড করছে এই দামে। যদি আপনি একটা ভালো স্টাইলিশ ডিজাইন, মানে ডিজাইনটা তো সেই লেভেলের ডিজাইন, আমার খুবই পছন্দ হয়েছে, একটা স্টাইলিশ যদি ডিজাইন খোঁজেন আপনি এবং তার পাশাপাশি সেখানে একটা ভালো প্রসেসর রয়েছে, ভালো ক্যামেরা রয়েছে, ভালো ব্যাটারি রয়েছে, ভালো আপনি Android 13 পেয়ে যাচ্ছেন, ফাস্ট মেমোরি পাচ্ছেন, 6GB র্যাম পাচ্ছেন এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, অর্থাৎ প্রয়োজনীয় সিকিউরিটি যাবতীয় জিনিস পাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ইনফিনিক্স স্মার্ট 8 HD প্রোভাইড করছে। সো যারা under 6000 একটা ভালো ফোন খুঁজছেন তারা কিন্তু আরামসে চোখ বন্ধ করে ফোনটা নিতে পারেন উইদাউট এনি প্রবলেম। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।